পাঁচ মাকে একসঙ্গে কাছে পেয়ে উচ্ছ্বাসিত প্রসেনজিৎ চ্যাটার্জি জানালেন তার অযোগ্য থেকে যোগ্য হওয়ার গল্প। ভিডিও শেয়ার করলেন অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখেছি বহু ছবিতে কাজ করতে, আর সেই সমস্ত ছবিতে তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার চেনা ব্যক্তিত্বরা। মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, লাবণী সরকারদের আমরা দেখেছি বিভিন্ন সময় অনস্ক্রিন প্রসেনজিতের মায়ের চরিত্রে অভিনয় করতে। এবার সেই পাঁচ মাকে একসঙ্গে পেয়ে কী বললেন সুপারস্টার, চলুন দেখে নেওয়া যাক ভিডিও। আমার কাল্ট ফিল্ম অমর সঙ্গী, এখান থেকে আমি প্রসেনজিৎ হলাম। তার এখানে ইনি এখন কাঁপাচ্ছেন, মানে কখনো জামাই কখনো মা, কখনো জামাই, প্রচুর ঝগড়া হয়েছে আমার সঙ্গে শ্বশুর বাড়ি গিয়ে। তারপর আবার মা সকালে সবথেকে ছোট মাটা করে এই যে লাগু কম বয়সে, মানে আমি শর্ট দিতাম, ওকে প্রণাম করতাম, শর্টের পরে ভিডিও শেয়ার করে অভিনেতা প্রসেনজিৎ লিখেছেন, আমার সব রূপলি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য হলাম। রিলিজ হয়ে গিয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি অযোগ্য। এই ছবি যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে চলে যান নিকটবর্তী সিনেমা হলে, দেখে নিন অযোগ্য। কেমন লাগলো ছবিটি জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।